শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্বপন, পিতা মরহুম মুজিবুর রহমান চৌধুরী, মাতা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরী, গ্রাম গোয়ালি, পোস্ট কালীগঞ্জ, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আমি 1971 সালে আমি তখন ইন্টারমিডিয়েট করি, ইন্টারমিডিয়েট কালীগঞ্জ শ্রমিক কলেজ। আমি বিএ অনার্স কোর্স শেষ করি। 1966 সালের বঙ্গবন্ধুর সেই 6 দফা আন্দোলন থেকে আমি তখন আমি ক্লাস 8-এ। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই ভাষণ শুনে আমার সেই শিহরণ জাগে ওঠে। তখন সেই ভাষণেই উনি বলছিলেন, উনি হুকুম তোমার নাও যদি পারে তোমরা এই এই করবে। তারপরে কী গেল যুদ্ধ, মে মাসে আমি আমার এক বন্ধুর সাথে ইন্ডিয়া চলে যাই। আমার বন্ধুর নাম কামাল, ওর সঙ্গে চলে যাই আমার ব্রাহ্মণবাড়িয়া হইয়া। ব্রাহ্মণবাড়িয়া আমি 3 দিন ছিলাম। তারপর ওখানে 3 দিন থাকার পর চতুর্থ দিন আমি কোয়ারপা বর্ডার দিয়ে বিকেলবেলা কোয়ারপা বর্ডার দিয়ে কোনাবন বর্ডার দিয়ে উঠলাম। কোনাবন বর্ডার উঠে ওখানে সন্ধ্যা হয়ে গেছে। ওখানে কিছু খাওয়া দাওয়া করার পর আগরতলা থেকে ট্রাক আসে ওদের নেওয়ার জন্য। আগরতলা গেছি তখন রাত 10টা। তখন আগরতলা কংগ্রেস ভবন, সে মুক্তিযোদ্ধারা উঠে এই কংগ্রেস ভবন গিয়ে দেখি দেওয়া হচ্ছে কিছু খাবার, আপনার চিরা এবং বাতাসা। তো এই খাওয়া দাওয়া করে চলে গেলাম আগরতলা জয় বাংলা অফিসে। সেই জয় বাংলা অফিসের দায়িত্ব আমাদের শহীদ মাইজুদ্দিন সাহেব, ওনার সঙ্গে কথাবার্তা বলে পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম আগরতলা এয়ারপোর্টের পাশে নরসিংহর একটা ট্রানজিট ক্যাম্প। সেই ট্রানজিট ক্যাম্পে যে নাম লেখাই ওখানে ছিলাম প্রায় 2 সপ্তাহ। ওখান থেকে চলে যাই গুয়াহাটিতে একটা স্পেশাল ট্রেনিংয়ে, আমরা প্রায় 8 থেকে 9 জন। ওখান থেকে চলে গেলাম আপনার আসাম লোহারবন শিলচর টাউন থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে লোহারবন। ওখানে ক্যাম্প তৈরি করে ওখানে আমার প্রশিক্ষণ দিই, 1 মাস প্রশিক্ষণ গ্রহণ করি। আমার গ্রেনেড চার্জ, স্ট্যান গান, বেটা গান, SLR, তারপর ছোটো মোটর মোটরসেল ইত্যাদি প্রশিক্ষণ শেষের পরে আমি চলে গেলাম সিলেট সেক্টরে। সিআর দত্তবাবু ওই সেক্টর কমান্ডার, সিলেট সেক্টরে গেলাম আমটিলাতে। সিআর দত্ত সাহেব ওই আমাদের গেলাম আমটিলা ক্যাম্পে, ওই ক্যাম্পে ক্যাম্প কমান্ডার ছিলেন ক্যাপ্টেন এনাম, ম্যান অফ ফেনি। আর ওখানে 3 মাস যুদ্ধ করলাম, গেরিলা যুদ্ধ। যুদ্ধ করার পর ব্যাক করলাম আগরতলা। আগরতলা আসার পর চলে আসলাম আপনার মেলা ঘরে। মেলা ঘরে আসার পর মেজর হায়দার, হায়দার সাহেব আমাদের নিয়ে আসতেন তেজগাঁও থানায়। তেজগাঁও থানা কমান্ডার ছিল AKM জয়নুল আবেদিন। ঢাকা শহরে তখন বিভিন্ন অপারেশন করলো। 16 ডিসেম্বরে আমরা তেজগাঁও থানায় ছিলাম। এদিন ঢাকা শহরে যে কি উৎফুল্ল এটা দেখার ভাষা বা ভাষায় প্রকাশ করার মতো। বর্তমানে যে আপনার সংসদ ভবনের পাশে যে লেকগুলো আছে, এই লেকের থেকে আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছি। আর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেলেন, সেদিন 11ই জানুয়ারি সকালবেলা আমরা সব চলে গেলাম। আমাদের মুক্তিযোদ্ধারা ছিল তেজগাঁও থানায়, সব চলে গেলাম সেই 32 নম্বর।
তখন বাসায় ছিল শেখ সাহেব, শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ রাসেল, তখন ফজিলাতুন্নেসালাম মুজিব, শেখ কামাল, শেখ জামাল। সেদিনে কী একটা আনন্দ অনুভূত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করার মতো। আমরা দেশ স্বাধীন করলাম, মুক্তিযুদ্ধ করলাম, এই অনেক রক্তের বিনিময়ে এই এখন কিছু আর এই এই গভর্নমেন্ট আসার পর বেশ কিছুটা অগ্রগতির দিকে যাচ্ছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।